বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গোটা গোটা রসুন আর লেবু দিয়ে অসাধারণ একটা দেশি মুরগির সুন্দর একটা রান্না নিয়ে কিন্তু চলে এসলাম আজকে আপনাদের সামনে। এরকম নতুন একদম ইউনিক একটা রান্না আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমার মনে হয় এর আগে এই রেসিপিটা কখনো কেউ আপনাদের দেখায়নি। তো দেশি মুরগি নিয়ে নিলাম, সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে মেইন ইনগ্রিডিয়েন্টস, রসুন আর লেবু, এটা ভালো করে চিপে, রসুনটা গোটা গোটাই রেখেছি আর লেবুটা ভালো করে চিপে মাংসের সাথে একদম মিক্সড করে দিলাম। তো আজকের চিকেনটার মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রসুন এবং লেবু, সেজন্য এই দুটো সুন্দর করে ম্যারিনেট করে সাথে একটু লবণ দিয়ে ভালো করে মেখে এটা রেখে দিতে হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এটা অবশ্যই কিন্তু রাখতে হবে আসল টেস্টটা পাওয়ার জন্য। তো এটা একদম আমার নিজস্ব রেসিপি, এরকম করে আপনারা একদিন রান্না করে দেখবেন, আমার মতো আপনারও কিন্তু খুবই ভালো লাগবে। আমি কিন্তু আপনাদের সামনে এই চিকেনগুলোই এক এক দিন এক এক রকম রান্না করে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে আমরা কোনো এক খাবারে একঘেয়েমি না আসে এবং যে কোনো রান্নায় কিন্তু খুব এনজয় করে যাতে আমরা খেতে পারি। তো একরকম খেতেই অভ্যস্ত হয়ে পড়েছি আমরা, কিন্তু জানেন তো সামান্য এই মশলাগুলো একটু এদিক সেদিক করে খুবই মজাদার রেসিপি হয়ে যায় এবং আমার মতো আপনারাও চেষ্টা করবেন। তো যখন এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রাখা হয়ে গেল, তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ বাটা, একটু রসুন, একটু আদা সুন্দর করে দিয়ে তেলের মধ্যে মশলাটা ভেজে নিলাম। অবশ্যই তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, তেজপাতা ছাড়া তো আর মাংস হবে না। এই রসুন আর লেবুর মজাদার চিকেনের মধ্যে কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস হলো, যখন আমরা পেঁয়াজ রসুন আদা সুন্দর করে তেলে ভাজবো, তখন সুন্দর করে রোস্টেড জিরে গুঁড়ো সুন্দর করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে জিরে গুঁড়ো ইউজ করলে হবে না, এখানে রোস্টেড জিরে গুঁড়ো ইউজ করতে হবে। রোস্টেড জিরে গুঁড়ো বানানোর জন্য কড়াইয়ের মধ্যে বা তাওয়ার মধ্যে জিরে গুঁটা সুন্দর করে ভেজে, তারপর এটা পাটাতে অথবা মিক্সচারের মধ্যে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে রোস্টেড জিরে গুঁড়ো রেডি। আর এই চিকেনের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কষানোর সময় জিরে গুঁড়োটা মাস্ট দিতে হবে, তাহলে আসল টেস্টটা পাওয়া যাবে। এটা খুবই সুন্দর করে মশলার সাথে ভেজে নিতে হবে। তারপর যখন এটা হয়ে আসলো, তখন এর মধ্যে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলাগুঁড়ো সব কিছু একসাথে দিয়ে লবণটা পরিমাণ মতো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমরা আজকে একটু ডিফারেন্ট টাইপের চিকেন করব, সেই ডিফারেন্ট টাইপের চিকেনের জন্য কিন্তু এই প্রথমেই জিরে গুঁড়োটা ইউজ করা আর লবণ এবং লেবু দিয়ে ম্যারিনেট করে রাখাটা খুবই জরুরি। তো বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিনই আপনাদের সামনে চিকেন রেসিপি নিয়ে আসি এবং এক এক দিন এক এক রকম রান্না করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো এরকম মশলাটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, দেখুন তেলটা কত সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে এবং তেলটা একটু একটু ছেড়ে ছেড়ে আসছে। ছেড়ে ছেড়ে যখন আসবে বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে পারফেক্টলি। এই সময় আগুনটা কিন্তু খুবই হিসেব করে দিতে হবে, যদি একটু বেশি দেন কিন্তু মশলা পড়ে যাবে, আর যদি কম দেন তাহলে হবে না। তারপর যখন হয়ে গেল, তখন আগে থেকে সুন্দর করে ম্যারিনেট করে রাখা রসুন এবং চিকেনগুলো দিয়ে দিলাম। লেবুর খোসাটা তখন সরিয়ে নিতে হবে, কারণ লেবুটা অলরেডি ম্যারিনেট করা ছিল 1 ঘন্টা, এখন লেবুটা দিলে এটা তিতে ভাব চলে আসবে। অলরেডি কিন্তু লেবুর ফ্লেভারটা চলে এসেছে চিকেনের মধ্যে। তারপর সুন্দর করে এটি ভালো করে মশলার সাথে মিক্সড করে দিয়ে আলতো হাতে এটা নাড়তে হবে। তারপর এটা ঢাকনা দিয়ে দিলে সুন্দর করে এর মধ্যে থেকে জল রিলিজ হয়ে আসবে। দেখুন কত সুন্দর জলটা বের হয়ে এসেছে, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, একদম নিজের মতো করে রান্না করবেন, নিজের মতো করে সব কিছু। আমি আমার মতো করে রান্না করে এক এক দিন এক এক রকম টেস্ট নেওয়ার চেষ্টা করি এবং আমার পরিবারের মানুষকে এক এক দিন এক এক রকম রান্না করে চমকে দিই। তো দেখুন কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে, মাংস থেকে জলটা অনেকটাই রিলিজ হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি এটাকে সুন্দর করে ঢেকে দিব যাতে পুরোটা বের হয়ে যায় জল। তারপর জলটা যখন বের হয়ে আসলো, তখন এর উপরে তেলটা ভেসে উঠলো। তো তেলটা যখন ভেসে উঠলো, তখন আমি চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম জল অ্যাড করে দিব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, আবার দেশি মুরগির মাংস কিন্তু অনেকক্ষণ লাগে একটু সিদ্ধ হতে, সেজন্য এত ভালো করে পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সুন্দর করে গরম জল। তো গরম জল দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ এটাকে একটু ঢেকে রাখলাম যাতে এটা ভালো করে হয়ে যায়। তো দেখুন গোটা রসুনগুলো কি সুন্দর আস্তে আস্তেভাবে ভেসে আছে। তো এই রসুনগুলো কিন্তু সিদ্ধ করা যাবে না, এটা গোটা গোটা খেতেই খুবই অসাধারণ লাগে। তারপর যখন এটা হয়ে আসবে, তখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। তো এটা রান্না করতে মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় হাতে নিয়েই রান্না করতে হবে। আর এই দেশি মুরগি কিন্তু প্রেশার কুকারে রান্না করার চেয়ে কড়াইয়ের মধ্যে অল্প আছে, সুন্দর করে রান্না করার মধ্যে যে টেস্টটা পাওয়া যায় বা যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু অন্য কোনোভাবে রান্না করলে এই ফ্লেভারটা পাবেন না। গ্রামে থাকেন তারা কিন্তু এই রেসিপিটার সাথে খুবই অভ্যস্ত, কারণ গ্রামের মানুষ তারা কিন্তু খুবই বেশি পছন্দ করেন লেবু পাতা দিয়ে স্পেশালি চিকেন খেতে। আপনারা জানি না
না কখনো লেবু পাতা দিয়ে চিকেন খেয়েছেন কিনা। তো যেহেতু আমার কাছে লেবু পাতা ছিল না, সেজন্য আমি লেবুটাই ম্যারিনেট করে রেখেছি। আর লেবুটা অবশ্যই কিন্তু লেবু হলে এর স্মেলটা খুবই ভালো আসে। তো যাই হোক, আমার চিকেনটা কিন্তু এদিকে হয়ে আসছে এবং খুব সুন্দর করে জলটা ফুটে এসেছে। নামানোর আগে আর কোনো মশলা অ্যাড করব না, যেহেতু আমি আগেই সব মশলা ইউজ করে নিয়েছি, সেজন্য এভাবে এটাকে রেখে দিব। তারপর এই যে আমি আমার দুপুরের খাবার নিয়ে সুন্দর করে বসে পড়লাম, এই যে আমার মজাদার চিকেনটা, আর আমি যেহেতু একটু ডায়েটে আছি সেজন্য আমি আমার মতো করে খাবারগুলো নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা, আমার এই চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো? গোটা গোটা রসুন আর লেবু দিয়ে অসাধারণ এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় একদিন বানিয়ে খাবেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট করার পরে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিতে ভুলবেন না। ভালো থাকেন সবাই, নমস্কার।